আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে নারীদের কিছু স্বভাব বদ অভ্যাস নিয়ে আলোচনা করব। এখনকার মহিলাদের একটি বদ অভ্যাস আছে, তারা নগণ্য কোনো বাহানা পেয়ে গেলে তা যুগ যুগ ধরে মনে রাখবে এবং তার শাখা প্রশাখা বের করে তা মনে রাখার চেষ্টা করে। তারা এই ফলে অন্তরে হিংসা ক্ষুব্ধ না হয়ে আরও বিদ্বেষে পরিণত হয়, তার মনের ভিতর আগুন জ্বলে ওঠে। এমন কোনো পরিবার নেই যেখানে মহিলারা এই মারাত্মক বিধি থেকে মুক্ত আছে। আপনারা দেখবেন মা মেয়ের ঝগড়া, শাশুড়ি বউয়ের ঝগড়া মূলত এই কারণে হয়ে থাকে। আর স্বামীর বন্ধের তো কাজই হলো ভাবির দোষ খুঁজে বের করা, তার সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া। অনুসন্ধান করলে দেখা যাবে প্রতিটি পরিবারের মহিলাদের পারস্পরিক ঝগড়া বিবাদ সবসময় লেগে থাকে। ঝগড়ার মূল কারণ একজনের প্রতি আরেকজনের অহেতুক ভিত্তিহীন সন্দেহ করা। তারা সামান্যতম সন্দেহ হওয়া মাত্র তা সত্য যাচাই না করে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। মহিলাদের এটি সাধারণ অভ্যাস। আর দেখবেন ঘরে ঘরে পরিবারে পরিবারে এ ধরনের বৃত্তিহীন সন্দেহ নিয়ে ঝগড়া, অযথা কথাবার্তা নিয়েই যত সব ঝগড়া, বিবাদ, অনৈতিক বিশৃঙ্খলা সূত্রপাত হয়ে থাকে। অথচ আল্লাহর বান্দার এতটুক সুযোগ হয় না যে নিজের সম্পর্কে কোনো কটুক্তি কানে আসার পর মাঝখানে যে ব্যক্তি ঝগড়া লাগায় তাকে বাদ দিয়ে সরাসরি কটুক্তিকারিণীকে জিজ্ঞাসা করে নেওয়া, তুমি কি আমার সম্পর্কে এ ধরনের কোনো কটুক্তি করেছ, এটা জিজ্ঞাসা না করে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। ইসলামের বিধান্ত হলো, যদি তুমি শুনতে পাও কেউ তোমার নামে দোষ বা কটুক্তি করেছে তখন তাকে সরাসরি জিজ্ঞাসা করে নেওয়া। তোমার পক্ষ হতে আমার বিরুদ্ধে আমার কানে এমন এমন কথা এসেছে, তখন উক্ত ব্যক্তি তার যথা জবাব দেবে। কথাটি যদি অবান্তর হয়ে থাকে তাহলে আপুষে ভুল বুঝাবুঝি সম্ভাবনা সম্পূর্ণরূপে নিরসন হয়ে যাবে। শোনা কথার উপর নির্ভর করে তার ভিত্তিতে ঝগড়া লাগিয়ে দেওয়া কুরআনুল করিমের নির্দেশ সম্পন্ন পরিপন্থী। আসলে এটা চরম নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা আমাদের বোনদের বুঝার তৌফিক দান করুক। আমিন।